কি ভাগ্য আমার, যত দূরেই যায় না কেন, যেখানে যায় না কেন, আমার ভালোবাসার মানুষরা, আমার ফ্যান্সরা আমার কাছে চলে আসে। অথচ দেখেন আমি তেমন কিছুই করি না তাদের জন্য, তারপরেও তাদের নিঃস্বার্থ ভালোবাসা আমার জন্য। আমি খুব সাধারণ ঘরে সাধারণ একজন মেয়ে, তারপরও আপনাদের কত ভালোবাসা পাই, কত ভালোবাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার তরফ থেকে অনেক দোয়া আর ভালোবাসা থাকবে আপনাদের জন্য। বেশ কিছুদিন ধরে খুব ঘোরাঘুরির উপরে আছি, তবে খুব শীঘ্রই চট্টগ্রামে আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। যদিও আমি অ্যানাউন্স করেই যাব যে কোথায় যাচ্ছি। আমার বার্থডে গিফট যেন শেষই হচ্ছে না। 10 অক্টোবর ছিল আমার বার্থডে, বাট পুরো মাস ধরে আমি বার্থডে সেলিব্রেট করেছি। বলতে পারেন এখন পর্যন্ত প্রায় 7টা কেক কেটেছিলাম। আরো একটা কেক কাটবো আজকে। কাকলি আপু আমার জন্য একটা কেক নিয়ে আসছে এবং কিছু গিফট নিয়ে আসছে, সেই সাথে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। ভালো লাগে যখন দেখি যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সম্মান করেন, ভাবতেই যেন অবাক লাগে। সেই ছোট্ট একটা মাটির ঘরে আমার জন্ম, গুটি গুটি পায়ে বড় হয়েছি, গুটি গুটি পায়ে শহরে এসেছি, মহান আল্লাহর তরফ থেকে একজন ভালোবাসার মানুষ পেয়েছি, তাকে বিয়ে করেছি। প্রায় 8 বছর হতেই যাবে আমার বিয়ের বয়স। খুব অল্প বয়সে বিয়ে করেছি বলতে গেলে, মানে আমরা যখন ইন্টারে পড়তাম, আমরা এক্সাম দিব তখনই বিয়ে করেছিলাম। সেই সাধারণ একটা মেয়ে যখন আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পায় বা এত সম্মান পায়, এইটা নিয়ে হয়তো বা অনেকেরই খারাপ লাগে বা অনেকের কাছে আমি খুবই বিরক্তকর, আমাকে নিয়ে মিথ্যা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে সমালোচনা করে। তবে এটাতে আমার কিছুই মনে হয় না, আমি এটাকে নর্মাল ভাবি। প্রথম প্রথম অনেক কষ্ট পেতাম, খারাপ লাগতো, বাট এটাকে মানিয়ে নিতে শিখেছি। কারণ আমি বুঝতে শিখেছি যে আমরা যখন একটা পরিবারে বড় হই, সেই পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আমি ভালো হতে পারবো না, বা সবার কাছে আমি একসমান নই। যেমন খালা, ফুপি, নানা, নানি, দাদা, দাদি, সবার কাছে কিন্তু আমি একসমান হতে পারবো না। কারো না কারো কাছে আমি খুব বিরক্তিকর হব, খুব স্বাভাবিক, কারণ হাতের 5টা আঙুল তো সমান নয়, তাই না? আর সেখানে আমি যখন পাবলিক প্লেসে কাজ করছি, আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেয়ে এত দূর এগিয়ে এসেছি, সেখান থেকে আমার মনে হয় 10 লাখ মানুষ যদি আমাকে দেখে, সেখান থেকে 10,000 মানুষ আমাকে একটু ইগনোর করবে, আমাকে বিরক্তিকর মনে করবে, এটা খুব স্বাভাবিক। হেটার্স, লাভার্স এসব নিয়েই তো আসলে দুনিয়া। তবে আমি যাদের ভালোবাসা পাই, তাদের ভালোবাসা থেকেই আমি শক্তি পাই। যেমন দেখেন আমার বার্থডে শেষ হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল, তবে যারা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েও পারেনি, তারা আমাকে দেখার সাথে সাথে সারপ্রাইজ দিয়েছে। কি ভাগ্য আমার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাচ্ছে চট্টগ্রামে। যাওয়ার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি। এই চকলেটগুলো আমার এত পছন্দ হয়েছে, আমি খাচ্ছিলাম আর ঢং করছিলাম। আমরা না চাইলে একটা টপিক থেকে নেগেটিভ সাইডও নিতে পারি, একটা পজিটিভ সাইডও নিতে পারি, যারা যেভাবে নিতে পারে আর কি। সাপোজ যদি আমি বলি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কি শিক্ষা নেবেন, তাহলে এটা বলা যেতে পারে যে ভালোবাসা পাওয়ার জন্য কোনো টাকার প্রয়োজন নাই, কোনো ক্ষমতার প্রয়োজন নেই। সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা, সুন্দর চালচলনই কিন্তু একটা মানুষকে আকর্ষণ করতে পারে। অনেকে এই ভিডিওটাকে ফালতু বলে উড়িয়ে দিতে পারেন, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যেমন আমি যখন স্কিন কেয়ার করি, আমি কখনোই খারাপ প্রোডাক্ট ব্যবহার করে আপনাদেরকে বলবো না যে এটা অনেক ভালো। আমার কাছে যেটা বেস্ট মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যেমন এখন আমি ব্যবহার করব বিউটি পার্লার ফেস ওয়াশ অ্যান্ড নাইট ক্রিম। যখন আমি শর্টকাট স্কিন কেয়ার করি রাতের বেলা, তখন জাস্ট এই ফেস ওয়াশটা ব্যবহার করি, তারপরে নাইট ক্রিম ব্যবহার করি। কারণ আমার কাছে অনেকেই প্রশ্ন করে, আপু কিভাবে স্কিন ভালো থাকবে, আপনি যেহেতু এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, তাহলে আমাদের সুবিধা হবে যে কোনগুলো ব্যবহার করলে আমাদের স্কিন ভালো থাকবে, হেলদি থাকবে, ব্রাইট হবে। সেই হিসেবে আমি যেগুলো ব্যবহার করে উপকৃত হই, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো ফেস ওয়াশটাতে সুন্দর করে আমি ফেসটা ওয়াশ করে আসলাম, এখন আমি ব্যবহার করব বিউটি পার্লারের একটা নাইট ক্রিম। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু অনেক ভিডিওর মধ্যে এই বিউটি পার্লারের নাইট ক্রিম, ফেস ওয়াশ এসব দেখিয়েছি এবং আমি নিজেও ব্যবহার করি। এখন আমি সুন্দর করে আমার স্কিনে ভাষা ভাষা ভাবে ব্যবহার করব। যাদের স্কিনে কালো দাগ আছে, ব্রণের দাগ আছে, কালচে হয়ে গেছে, তারা কিন্তু বিউটি পার্লারের ফেস ওয়াশ, নাইট ক্রিম, এমনকি ডে ক্রিমও আছে, যেগুলো ব্যবহার করলে আপনার স্কিন অনেক ব্রাইট হবে এবং হেলদি হবে। যেহেতু এখন রাতের বেলা, তাই আমি ডে ক্রিমটা ব্যবহার করলাম না। যারা স্কিনকে দাগমুক্ত এবং ব্রাইট করতে চান, তারা অবশ্যই উই কেয়ার ইউ ফেসবুক পেজে নক করবেন, পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। আর হ্যাঁ, বাসায় যাওয়ার আগে আমি কিন্তু আজকে চায়ের শহর থেকে আইস টি খেয়েছি। এই ফার্স্ট টাইম আমি আইস টি খেলাম, কখনোই আইস দেওয়া চা খাইনি। তো খেতে অনেকটা মিন্ট লেমনের মতো, আরও কিছু চা নিয়েছিলাম বাট তেমন একটা টেস্ট পাইনি। নেক্সট টাইম কিন্তু চায়ের শহর কোথায় এসব আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই। আমাদের সবার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, অ্যান্ড আপনাদের প্রতি আমাদের সবসময় সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা তো থাকবেই। লাস্টে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারোর উপকার করতে না
না পারেন তাহলে ক্ষতি করার চেষ্টা করবেন না। আল্লাহ হাফেজ।